ভারতীয় টিমের পরবর্তী টি টোয়েন্টি সিরিজ বা ভারত নিউজিল্যান্ডের ক্রিকেট সিরিজ দেখার জন্য যারা অপেক্ষিত রয়েছে তাদের জন্য এই মুহূর্তে এলো সবচেয়ে বড় সুখবর। আগামী মাসগুলিতে শুধু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 ও আইপিএল 2021 মতো দুর্ধর্ষ কিছু টি টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে না, বরং তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর এক টি টোয়েন্টি সিরিজ। হ্যাবস, আর হাতে গোনা কয়েকটা দিন গেলেই যেমন আমরা ইউএইর বুকে 45টি টি টোয়েন্টি ম্যাচকে নিয়ে, টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 ও 31টি টি টোয়েন্টি ম্যাচকে নিয়ে আইপিএল 2021-এর বাকি ফেজ দেখতে পাবো, ঠিক তেমনই আমরা প্রায় 5 বছর পর ভারতের মাটিতে খেলতে দেখতে পাবো ইন্ডিয়া ও নিউজিল্যান্ডের মতো দুটি টপ ক্লাস টিমকে নিয়ে এক রোমাঞ্চকর টি টোয়েন্টি সিরিজ। আর যে সিরিজের অফিসিয়াল শিডিউল ও ডেট তো বিসিসিআই ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খুব আগেই ঠিক করে রেখেছিল, আর এখন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বর্তমানে এই সিরিজের জন্য তাদের দুর্ধর্ষ স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। তাই আমরা আজকের এই ভিডিওতে ফটাফটভাবে জেনে নিতে চলেছি এই আসন্ন নিউজিল্যান্ড বনাম ভারতের দুর্ধর্ষ ক্রিকেট সিরিজের সম্পূর্ণ শিডিউলের পাশাপাশি এই সিরিজ কবে কখন কোথায় শুরু হবে, নিউজিল্যান্ড ও ভারতের স্কোয়াড কি থাকবে তার সমস্ত ডিটেলস। তো প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় ক্রিকেট টিমের একজন বড় ফ্যান হলে ও এই সিরিজ দেখার জন্য অপেক্ষিত থাকলে ভিডিওটি করো লাইক, ও সাথে এইভাবে আরও ভারতীয় ক্রিকেট টিম ও টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে এই সিরিজের জন্য ঘোষিত হওয়া নিউজিল্যান্ড টিমের স্কোয়াডের কথা বললে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যেমন সবার প্রথমে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ 2021-এর স্কোয়াড ঘোষণা করেছে, ঠিক তেমনই তারা এই ভারতের বিরুদ্ধে সিরিজের জন্যও 16 সদস্যের দল ঘোষণা করেছে। যে স্কোয়াডে রয়েছে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গুপ্টাল, জিমি নিসাম, ডেভিড কনভয়ের মতো দুর্ধর্ষ 16 জন প্লেয়ার। এখন এই সিরিজের ভেনিউর কথা বললে ভারতীয় টিম সাল 2020 শুরুতে নিউজিল্যান্ডে গিয়ে 5 ম্যাচের টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলে এলেও নিউজিল্যান্ড টিম আজ থেকে প্রায় 5 বছর আগে সাল 2016-তে ভারতে এসে কোনো সিরিজ খেলে গেছিল। তাই এত বছর পর শেষমেশ নিউজিল্যান্ড টিম ভারত সফরে আসবে এবং সেখানে তারা 3টি টি টোয়েন্টি ম্যাচ ও 2টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে, যেখানে ওই 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে ও 2টি টেস্ট ম্যাচ চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে কিছু দর্শককে নিয়ে খেলা হতে চলেছে। এখন এই সিরিজের স্টার্টিং ডেট ও শিডিউলের কথা বললে এখনও পর্যন্ত বিসিসিআই ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই নিউজিল্যান্ড ট্যুর অফ ইন্ডিয়া সিরিজের ম্যাচগুলির তারিখ নির্দিষ্ট করে না বললেও এটা কনফার্ম করে দিয়েছে যে এই রোমাঞ্চকর সিরিজটি আসন্ন আইপিএল 2021 ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021-এর ঠিক পরে পরেই, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে শুরু করে 26 তারিখের মধ্যে আয়োজিত হবে, যেখানে এই সিরিজের সমস্ত ম্যাচ টিভিতে স্টার স্পোর্টস ও মোবাইলে হটস্টার অ্যাপে ইজিলি দেখা যাবে ভারতীয় সময় সন্ধ্যা 7টা ও টেস্ট ম্যাচগুলিকে সকাল 10টা থেকে। এখন এই সিরিজের জন্য ভারতের স্কোয়াডের কথা বললে এই সিরিজে ভারতের এক নতুন দুর্ধর্ষ স্কোয়াড দেখা যাবে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা সহ জাসপ্রীত বুমরার মতো প্লেয়ার বিশ্রামে থাকবে ও শিখর ধাওয়ানের ক্যাপ্টেন্সিতে শুভমান গিল, পৃথ্বী শ এদেরকে নিয়ে ভারতীয় টিম প্রথম টি টোয়েন্টি সিরিজ খেলবে। তো বস, এই ছিল আসন্ন ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সিরিজের সমস্ত ডিটেলস ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করে দাও লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ভারতীয় ক্রিকেট টিম ও আইপিএল সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।